হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইস আসলামস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে একদম সহজভাবে সম্পূর্ণ টিপস সহকারে বনরুটিটা তৈরি করতে। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলে আসলাম রুটিটা তৈরি করতে। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিটাতে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। তো এখানে একটা কাপ আমি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি। তো 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ইস্ট। তো আমার চামচের সাইজটা কিন্তু একটু ছোটোই। তো এখানে 2 কাপ ময়দা আমি 2 টেবিল চামচ ইস্ট ব্যবহার করছি। তো আপনাদের কাপটা যদি একটু ছোটো হয় তাহলে কিন্তু 1/2 টেবিল চামচ ইস্ট ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো যেহেতু আমার কাপটা একটু বড়, তো আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনাদের কাপের সাইজটা যদি একটু ছোটো থাকে তাহলে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দেবেন। তো এখানে চিনি দিয়ে দিয়েছি আমি, চিনিটা আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে বনরুটিটা, একটু মিষ্টি করেই বানাবো। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো অবশ্যই একটু ঘষে ঘষে ভালো করে মিশাতে হবে। তো একদম ভালো করে মিশানোর পর দেখবেন সবগুলো উপকরণ কিন্তু এরকম হয়ে যাবে। হাত দিয়ে মুখ পাকালে যেন এরকম মর মতো হয়, দলা পেকে যায়, হাত দিয়ে ভেঙে গুঁড়ো করা যায়। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করব। হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি আবার একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দেখবেন হাত দিয়ে, হাতে কিন্তু একটু লেগে আসবে, এতে করে কোনো সমস্যা নেই। হাতে একটু তেল মেখে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পর কিন্তু হাত থেকে এমনিতেই ছুটে যাবে। তো অবশ্যই ডোটা কিন্তু একদম সফট এবং নরম করে তৈরি করতে হবে, না হলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। আর এই সফট, এই ডোটাই কিন্তু সবচেয়ে আসল। তো এই ডোটা যদি একদম সফট এবং নরম হয় তাহলে রুটিটাও কিন্তু একদম সফট এবং নরম হবে। তো হাতে আমি একটু তেল নিয়ে ওপর দিয়ে একটু মেখে দিচ্ছি। তো এখন এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে ঢেকে একটু গরম স্থানে রেখে দেব 3 ঘন্টার জন্য। তো একটা র্যাপিং পেপার আমি উপর দিয়ে ভালো করে দিয়ে দেব। ভালো করে আমি দিয়ে দিচ্ছি 3 ঘন্টার জন্য। আমি এটাকে রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পর কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো চলে আসলাম 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর কিন্তু আমার ডোটা একটু ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে ভেতরে যেই বাতাসটা আছে সেই বাতাসটা আমি বের করে নেব। তো হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে আমি ভালো করে মিশিয়ে সম্পূর্ণ বাতাসটা কিন্তু বের করে নেব। তো আমার ডোটা কিন্তু একদমই সফট এবং নরম হয়েছে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ডোটা কেমন হবে। তো এখানে হাত দিয়ে আমি দোনো হাত দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে কিন্তু একটা গোল শেপ দিয়ে দেব। তো একটা গোল শেপ দিয়ে আমি যেই পাত্রে রুটিটা বানাবো সেই পাত্রে আমি তেল মেখে রেখে দেব। তো 2 ঘন্টার জন্য সে পাত্রে আমি এটাকে ডোটাকে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ছোট ছোট সাইজ করেও দিয়ে দিতে পারেন। ছোট ছোট বনরুটি যদি আপনারা বানাতে চান, তো যেহেতু আমি একটা বড় একটা বনরুটি বানাবো এই কারণে আমি বড় করে দিয়ে দিচ্ছি। তো 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো 2 ঘন্টা পর কিন্তু এটা আবারও ফুলে একদম ডাবলে ডাবল হয়ে যাবে। তো ভালো করে আমি র্যাপিং পেপার মুড়িয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর দেখুন আমার ডোটা কিন্তু একদম ফুলে ডাবল চাইতেও ডাবল হয়ে গেছে। তো
তো এখন আমি এটাকে একটু গোল একটা ডিজাইনের মতো করে দেব। তো একটা কাঠি দিয়ে আমি সুন্দরভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। তো উপর দিয়ে আমি দিয়ে দেব কিছু তিল, তিল দিয়ে দিচ্ছি আমি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা ভালো করে গরম করে এটাতে আমি চারটে কাগজ দিয়ে দিচ্ছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি, সসপ্যানটা আমি বসিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। তো 20 মিনিট পর কিন্তু আমার রুটিটা হয়ে যাবে। তো 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর দেখুন আমার রুটিটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটা ছুরির সাহায্যে একটু উঠিয়ে নেব, দেখুন আমার রুটিটা কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে আমার এই রুটিটা। তো আমি যেহেতু অনেক ব্যস্ত, আমি কিন্তু অনেক ব্যস্ত একজন মানুষ, আমি পুরোটা পুরো একটা সংসার কিন্তু সামলাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তো আমার অনেক কাজ করতে হয়। তো এই ব্যস্ততার মাঝেই আমার 5 মিনিট সময় কিন্তু বেশি লেগে গেছে রুটিটার পিছনে। তো এই কারণে রুটিটার কালারটা কিন্তু একটু বেশি এসেছে নিচে দিয়ে। তো আপনারা কিন্তু পুরোপুরি 20 মিনিটই রাখবেন, তাহলে কিন্তু আপনাদের রুটিটা একদম পারফেক্ট হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।